আপনি কি জানেন কাকলি ভোটারদের ভোটারদের ভোট দিতে যাওয়ার সময় বলেছিলেন বসা ছিল? বলতে পারবো না, কারণ ব্যস্ততার মধ্যে হয়তো ভুলে গেছিলেন, পরে ভোটের শেষে আবার ভোট শেষ হওয়ার সময় আমার সঙ্গে গিয়ে আইসক্রিমও খেয়ে এসেছেন, সেটাও আপনারা দেখিয়েছেন। দেখুন, যাদের যারা মনে করে তাদের ব্যাপার, আমি তো পায়ের তলায় জমিতেই দাঁড়িয়ে আছি, আমি তো হাওয়ায় দাঁড়িয়ে নেই, আমি তো টলমলও দেখছি না। দেখুন, প্রশাসন মানে পুলিশ, পুলিশ সবসময় যে পুলিশ সবটা নিজের ইচ্ছে করে তা নয়, অনেক সময় বাধ্য হয়ে ওপরের অর্ডারে উঙ্গলি হিলনে কাজ করতে হয়। সেই উঙ্গলি হিলনের কাজটা সবসময় মানুষ গ্রহণ করে না, যারা পেছনে ছায়ায় বসে আঙ্গুল নাড়ান তারা কিন্তু পুলিশকে স্কেপগোট করে দেন। সেটা ওনাকেই জিজ্ঞেস করবো, তিনি তার বক্তব্য রেখেছেন, আমায় তো কেউ কিছু বলেননি, সেই জন্য আমি তার বক্তব্যে কোনো পরিপ্রেক্ষিতে আমার কোনো পাল্টা বক্তব্য দেওয়া উচিত নয়। আর আমার মনে হয় না দল বিপদে পড়েছে, দলের কোনো কর্মী হিসাবে এই ধরনের চিন্তাভাবনা আরও বেশি মনোবল কর্মীদের ছোট করে। দেখুন, আমি নবজাগরণ করিনি, নবজাগরণ ওনারা করেছেন, কাকতালীয়ভাবে আমি তা ওখানে হয়েছে, যেমনি আজকে কাকতালীয়ভাবে এখানে এসেছি, একই কোর্ট একই প্ল্যাটফর্ম আসতেই হবে, সেরকমভাবে নবজাগরণ ওনারা করেছেন। ওনারা ডাইরেক্ট কোনো রাজনৈতিক ব্যক্তি নন, ওনারা বলতে পারবেন নবজাগরণ সম্বন্ধে, আমার নবজাগরণ সম্বন্ধে বলা উচিত না। তবু হ্যাঁ, একজন মানুষ হিসাবে মানুষের পাশে থাকা উচিত, মানুষ যদি আক্রান্ত হয়, মানুষ যদি নির্যাতিত হয়, তার পাশে নিশ্চয়ই থাকতে হয়। সেটা যারা করছেন আর যারা হচ্ছেন তারা বলতে পারবেন, আমি তো পুলিশ হতে পারিনি, বলতে পারবো না, এ তো মিউজিক্যাল চেয়ার হয়ে গেছে। দেখুন, আমাকে জিজ্ঞেস করে তো পুলিশ প্রশাসন বসে না, এখন সেটা হোম ডিপার্টমেন্ট বলতে পারবে কেন বসাচ্ছেন, কী কারণে বসাচ্ছেন, কেন রদবদল হচ্ছে, কী কারণে হচ্ছে, সেটা ওনারা বলতে পারবেন। সেটা হোম ডিপার্টমেন্টের কাউকে জিজ্ঞেস করবে, তারা বলবে। আমি হোম ডিপার্টমেন্ট সম্বন্ধে কোনো মানুষ আমাকে প্রশ্নও করবেন না, আর আমি হোম ডিপার্টমেন্ট সম্বন্ধে যেটা আমার এখতিয়ার বহির্ভূত আমি সেই সম্বন্ধে কোনো বক্তব্যও রাখবো না। দলের একটা সিদ্ধান্ত যে এখন পোস্টমর্টম করা উচিত, কোনো কথায় বিশেষ মুখাফলকন করে যাওয়ার কথা নয়। তা আপনারা কথা বলছেন, আমি তো তার জবাব দিচ্ছি, আমি সেই জন্য আপনাদের এড়িয়ে দৌড়ে পালিয়ে তো যেতে পারবো না। সুতরাং আপনি বারবার যা বলছেন সেটা বারবার কিন্তু সংবাদপত্র বলুন, গণমাধ্যমে বলুন, বিতর্ক জাগাচ্ছে। সুধাংশু ক্ষেত্রেও এরকম একই অবস্থা হয়েছিল, দল কিন্তু একটা নির্দিষ্ট অবস্থা নিতে পারছিল না, সেই জায়গায় আপনি কি চাইছেন যে দল আপনাকে সাসপেন্ড করবে, সেই জন্য কি আপনি অনুরোধ করছেন? আমি অ্যাস্ট্রোলজি করি না, কী হবে দল কী করবে সেটা আমি বলতে পারবো না, দলের নেতৃত্ব জানেন, দলের সঙ্গে কথা বলতে আপনি যারা ডিসিশন মেকিং বডি দলের তারা বলতে পারবেন কি করবেন। আপনি যাকে বলেছেন যে একবার যে ট্রেন্ড হচ্ছে যে যে ওয়ার্ডে নিজে জিততে পারেন না তিনি নেতা হচ্ছেন, তো একই কথাটা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য? সেটা সারা বাংলার চার্টটা এখনো দেখিনি, আমি আমার নিজের বিধানসভাটুকু দেখেছি আর লোকসভাটুকু।